গণেশ্বর গজানন গজানন যেকোনসি কার্য হো সখা প্রথমে গণেশ্বর কু বন্দনা নাই করব কোনসি পূজা বিধি সিদ্ধ নি হই সিদ্ধনে হই আহা জয় গণেশ্বর গজানন জয় রোলাকান্ত নারায়ণ কাশীবাসী ত্রিশূল ধর জয় মা অম্বিকা জয় ভাস্কর হে পঞ্চদেবতা শরণ আজ্ঞা পঞ্চ মন পঞ্চমৃত কর মন পঞ্চদেব পঞ্চদেব হে হরিহ তুম্বে মুক্তি কারণ পঞ্চদেব হে লিঙ্গেশ্বর প্রভু যাজপামালি লিহন্তা বিহন্তা সে অংশুমালি লোহ করি খাউ যাউলি লোহ লোহ করি খাউ যাউলি লিঙ্গে রক্ত ধর তুহি বহি মুন্ডমালি মাহেশ্বরী লুবে চালি আস খুলি খুলি রঙ্গে কদম্বর বংশী বাহিল রঙ্গে বস্ত্র চুরাইল তহি দুধসর আঙ্গা চুরাইল তহি দুধসর ভগবান কাণ করলে আহা পদ্ম পাতে পথর টেকি রাখি গোপ পথরে পথর কল যুবতী আহা পথরে পথর কল যুবতী পদ্ম পথে চলিল বিদ্যাবৃত্তি পরশুরাম গ্রহ আহা পলকরে দিন বন্ধু দিন বন্ধু হে তুমি নিজ সখা তাহলে সেই মা জগত জননী সেই মা মহিষা মর্দিনী শুনুছন কে সখা আর কেনতা কলে শুনবি রসে বসে করে দেখো পড়বা সত্য বলে সখা তো সখা মা যে খুদ কোনা বাপা যে সোনা মোটা সখা মা জানসি ঝির কথা আর বাপ জানসি ওর কথা অলি গুণর থলি চটা গুণর পিঠা মা করে যতন তেল করে চিকন অরণ করে বরণ বস্ত্র করে উজ সৎ কথা সখা জয় জয় পাতনে সরি দয়া রক্ষিতিব
সেগি নিজের কর্ম হি ভগবান তো সখা তো ভগবান জগন্নাথ ভাগবত পদটিয়ে কহিছ কাঁ বলে কহিছ সখা তোমার বটটাকে ছাড়ি দিকে তোমার সানটা টিকে ধরি বস হখা তো সখা আমার সুদামা সখা যে কি অনেক দূরে দেখিয়েছ আমি আমার প্রোগ্রাম যেহেতু হল আমার সুদামা সখা তাঁকর দুঃখ যে সুখ প্রাপ্ত হলাম দেখবার তো সখা হো গোটে শ্লোক কছে সখা আহা জগত জীবন চেক করে ভক্ষণ তাকু চেক করে ভক্ষণ তার ধয়াপতি কমল চরণে সদা থাউ নিবেদন সখা
গীত গাইলে নহে সখা বুঝালে যে হেসি শ্লোকর ভাব অর্থ কহবার পড়ছি আর ভাত খাইলে নহে জিরালে যে হেসি তো সখা জগত জীবন কান সখা জগত জীবন বেলে মন আর শিকার জগত জীবন মত আর শিকার হেনতা নাই সে সখা জগত জীবন হলে পবন যদি পাঁচ মিনিট লাগে যদি এই পবনটা কমি যাব সারা সৃষ্টি ভাসি যা সখা তো জগত জীবন হলে পবন পবন কু ভক্ষণ করে সর্প সর্প কু পুড়ি ভক্ষণ করে গরুড় গরুড় পুষ্টরে বিরাজমান থাকে নারায়ণ বিষ্ণু বিষ্ণুঙ্কর অর্ধাঙ্গিনী হলে কে মহালক্ষ্মী তথা তাঙ্কর উপরে সেই লক্ষ্মী নারায়ণ আশীর্বাদ থাকুন দেখবার অন্ন বস্ত্রের পরিপূর্ণ করতে বলেন দেখবার বল তাঙ্কর অঙ্গর চৌষটি ব্যাধি রোগ খণ্ডন হব দেখবার বল যেতে দণ্ড নাচ দেখছেন সমস্তঙ্কর মনস্কামনা পূর্ণ হব দেখবার তো সখা জগন্নাথ দাস সুন্দর ভাবরে প্রথম স্কন্দরে ভাগবত প্রমাণ করেছ অনেক জন্ম তপ মনুষ্য জন্ম মোহিত অনেক জন্ম তপ বলে মনুষ্য জন্ম মোহিত যে আমি শহেটা জন্মর যে পুণ্যটা অর্চন করতেছ তো সবুঠার দুর্লভ যে জন্ম দেখছেন এই মনুষ্য জন্ম মনুষ্য জন্ম পাইগলে হবাকে সখা মনুষ্য জন্ম করে বি মা শিখারে বিলাসরে মদ পিই করি শিব বলে হবা মদ মাংস যুবা স্ত্রী এ হটে মনুশঙ্কর বৈরি পুরুষঙ্কর বৈরি বল তো সখা জীবন ভগবান দেখছেন শহে জন্মর পুণ্য ফল পাই করি এই দুর্লভ জন্ম মনুষ্য জন্ম যদি মনুষ্য জন্ম পাইলে সখা আমি যদি কর্ম কর্মা টঙ্কা হীরা মতি মাণিক্য টঙ্কা পয়সা সব রখি পারমা কোঠা বিল্ডিং বনে পারমা কার গাড়ি রখি পারমা বোলেরো গাড়ি রখি পারমা তো সখা কর্ম কলে কাম সিনা করি পারবো হলে ভগবান কে পাইবা লাগি কানে কইলে ভগবান ভগবান কে পাইবা লাগি কানে দরকার মতে কর্ম কলে পাইনি পারো বইলি কি টঙ্কা পয়সা দি মতে কিনি নি পারো বইলি কানে দরকার পুনি ভাগবত দুষ্টম স্কন্দরে কইলে কানে লেখলে মন কো কাটো তে পেসারু মনকু করু যে বেশরু কৃষ্ণঙ্কু বান্ধি আনি পারু সরু বেলে ছোট নাই সে সখা মনকে স্থির রখবা লাগি কহিছেন ভগবান মনটাকে যদি ভগবান পাশে সমর্পণ করে দেব তারপরে ভগবানকে পাই পারব ভগবান কহিলে মতে পাবা লাগি হলে সমস্তঙ্কর শরীরে দুইটা জিনিস দরকার বইলি সেটা কানে জানিছ সখা গোটে হলা ভক্তি অন্যটি হলা বিশ্বাস মোর পাশে হাজারটা নড়া নড়িয়া চড়ে দেলে মধ্যে নে শুনে কি ধূপখাড়ি পেড়া পেড়া ঝুলে দেলে মধ্যে মুনি শুনে নে শুনে ফের ভাগবত নে কৃষ্ণ কহলে অর্জুন কে হ সখা উদ্ধব মনে ভক্তি বো মনে মতে তু পাই বো উদ্ধব মতে ভক্তি বো মনে তো সখা ভগবান কহিলে মনটাকে যদি স্থির করে পারব তাহাকে তুলসী পত্র বি চড়ে দেলে মুই ভগবান শুষি বইলি সেগে কানা কই যান সখা এ মন কৃষ্ণ কৃষ্ণ পাত এ মন
ସମ୍ମାନ ରଖି ସେ ଆମର ମିଷ୍ଟର ଆଜ୍ଞା ମଧ୍ୟ କେତେ ଗୋଟେ ଭାର ମଧ୍ୟ ପ୍ରଦାନ କରିଛନ୍। ଆହ ନୀଳଞ୍ଜନ ସମଭାସଂ ରବିପୁତ୍ର ମମାଗ୍ରିୟମ୍ ଛାୟା ମର୍ଦ୍ଦ ସମ୍ଭୂତାନ୍ତମ୍ ନମାମି ସନେଶ୍ଚରାମ। ସଖା ନୀଳଞ୍ଜନ ସମଭାସଂ ରବିପୁତ୍ର ମମାଗ୍ରିୟମ୍, ରବି ମାନେ ହେଲେ ସୂର୍ଯ୍ୟ, ଭାନୁ ମାନେ ମଧ୍ୟ ସୂର୍ଯ୍ୟ। ସୂର୍ଯ୍ୟଙ୍କର ପୁତ୍ର କିଏ ଜାଣିଛ ସଖା? ସୂର୍ଯ୍ୟଙ୍କର ପୁତ୍ର ହେଲେ ଶନି ମହାରାଜ। ଶନି ମହାରାଜ ତ ଶନି ଭଗବାନଙ୍କର ଯଦି କାହାର ଉପରେ କୁଦୃଷ୍ଟି ପଡିଗଲା ସେ ଗୋଟେ ଦିନେ ଗୋଟେ କୋଟି କମାଲେ ମଧ୍ୟ କି ପଇସା କେ ତାକିଆ ଦିଗରେ ଶୁଇଲେ ମଧ୍ୟ ଲକ୍ଷେ କମାଲେ ପକ୍ଷେ ଉଡି ଯିବ। ହଁ ସଖା, ତ ତାଙ୍କ ଆଜ୍ଞାଙ୍କର ଉପରେ ସେ ଶନି ଭଗବାନଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଥାଉ ବୋଲି ଦେଖବାର ହରି ହରି ବୋଲ। ତାଙ୍କର ଅଙ୍ଗର 64 ବ୍ୟାଧି ରୋଗ ଖଣ୍ଡନ ହଉ ବୋଲି ଦେଖବାର ହରି ବୋଲ। ପର ତାଙ୍କ ସର୍ବ ପରିବାର କୁଶଳରେ ଥାନ୍ତୁ ବୋଲି ଦେଖବାର। ତ ସଖା, ଏବେ ବାପା ମାନକେ ପତ୍ର ମାତୃତୁଲ୍ୟ, ହଁ ମାତୃତୁଲ୍ୟ, ପିତୃତୁଲ୍ୟ, ଜ୍ୟେଷ୍ଠ ବୃଦ୍ଧ ବନିତା ଏବଂ କୁନି କୁନି ଛୋଟ ଛୋଟ ଭାଇ ଭଉଣୀ ସମସ୍ତେ ଦଣ୍ଡ ନାଚ ଦେଖୁଛନ୍ତି ସଖା। ତ ବାପା ମାନଙ୍କ ପତ୍ର ମୁଁ ଗୋଟେ ଜିନିଷ ମାଗମି, ମତେ ଦେଇପାରବେ କେମିତି ପତ୍ର? ଆମର ବିରିପାଲି ଗାଁରେ କେତେ ଭଗବାନଙ୍କର ଭକ୍ତ ଅଛ ଇଥିରୁ ଜଣା ପଡ଼ବା ସଖା। ତ ସଖା, ଲଗାଇ ଦିଅ ସେ କଲକୁ ବୋଲେ ବାପା ମାନଙ୍କୁ ଅନୁରୋଧ, ମୁଁ ଭାଗବତରୁ କିଛି ପଦକ୍ଷେପ କହିମି। ତ ସମସ୍ତଙ୍କୁ ଅନୁରୋଧ, ମୁଁ କିଛି ନି ମାଗେ, ସୁନା ହୀରା ମତି ମାଣିକ ଟଙ୍କା ପଇସା କିଛି ନି ମାଗେ, କେବଳ ତାଲି ଗୋଟେ ମାଗମି। କର ତାଲି ସଖା, ମୁଁ କେବଳ କର ତାଲି ଟିକେ ମାଗମି, ବାପା ମାନଙ୍କୁ ମାଗମି, ମା ମାନଙ୍କୁ ନି ମାଗେ, ପଛେ ମାଗମାନି ସଖା। ତ ଭାଗବତ କାଣା କହିଲା ସଖା? ଭାଗବତ କାଣା କହିଲା ସଖା? ଗୋବିନ୍ଦ 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 ସଖା, ହେ ପଢା ଲୋକ ମତେ ଜନ୍ମ ହଁ କରିଆ, ହେ ଶାଲ କମଲ ଟିକେ ଉଡିକରି ଫିକି ଦିଅନି। ହେ ପଢା ଲୋକ ମତେ ଜନ୍ମ ହଁ କରିଆ, ଯେତେବେଳେ କୁଆଁକେ ମୁଁ ଡୁଙ୍ଗି ଯାଇଥିଲି ସଖା, ସେହି କରିଶ୍ମା ବାଲିକା ମଧ୍ୟ କୃଷ୍ଣ କଳାରେ କେତେ ବି ଭାର ମଧ୍ୟ ପ୍ରଦାନ କରିଛନ୍। ଗଣେ ନାରାୟଣ ରୁଦ୍ରେ ଅମ୍ବିକେ ଭାସର, ଗଣେ ନାରାୟଣ ରୁଦ୍ରେ ଅମ୍ବିକେ ଭାସ୍କର ତଥା ଭିନ୍ନ ଭିନ୍ନ ନ ଭାସ୍କର ତଥା ଗରେ ହେଲେ ଗଣେଶ୍ୱର, ଗରେ ହେଲେ ଗଣେଶ୍ୱର, ନରେ ହେଲେ ନାରାୟଣ ନାରାୟଣ, ରୁରେ ହେଲେ ରୁଦ୍ରଦେବ ରୁଦ୍ରଦେବ, ଅରେ ହେଲେ ଅମ୍ବିକା, ହଁ, ଏବଂ ଭାରେ ହେଲେ ଭାସ୍କର ଭାସ୍କର। ସେହି ପଞ୍ଚଦେବତାଙ୍କର ସେହି ଶିଶୁଙ୍କର ଉପରେ ଆଶୀର୍ବାଦ ଥାଉ ନନ୍ଦେବାର ହରି ହରି ବୋଲ। ସେହି ଗଣେଶ୍ୱର ଗଜାନନ ବିଦ୍ୟା ଭଣ୍ଡାରେ ପରିପୂର୍ଣ୍ଣ କରନ୍ତୁ ନନ୍ଦେବାର ହରି ହରି ବୋଲ। ବଳ ଶିଶୁଙ୍କର ପରମାଂଶ ଶୁକ୍ଳ ବର୍ଷ ହଉ ନନ୍ଦେବା ହରି। ତ ଭାଗବତ କହିଲେ ସଖା ବୋଲି ଶ୍ରଦ୍ଧା ନଥିବ ଅନ୍ତର୍ଗତ ତା ଦ୍ରବ୍ୟ ଛୁଇଁବି କେମନ୍ତେ କେମନ୍ତେ
মাছ কিংবা আইস খাই দেইথিব, মদ পিই দেইথিব, আর ভবনাঙ্গ্র মন্দির পাককে দেখি কা বলবো, কা বলবো, হে প্রভু আজ কিছু টিয়া মাংস কে খাই দিছে, দুরিয়ান নমস্কার প্রভু শুনবার আছে শুনো, নি হলে মোর কথা কিছু কথা নেই হইলি। তো সখা সেতিলেগি ভাগবত রে কইলে শ্রদ্ধান থিব অন্তর্গত তাত্র পৃথিবী কে মন্তি বৈ কে মন্তে, তো ডাহাণ কর হেগে যে দেবতব মহাদেব স্বয়ং শিবরাত্রিং কর তাঙ্কর সেই ভোলে বাবাঙ্ক তাঙ্কর পূজা উপলক্ষে বিজে করিছু আমার বিরি পালি গ্রাকে। তো সখা ডাহাণ কর হেলে দেবতব মহাদেব মহাদেব এবং বাম কর হেলে মা পার্বতী পার্বতী। তো দুই জনক যদি পরস্পর মেশামা গুটে শব্দ হেবা হেবা, সে শব্দ রহলা করতারি বলছন, তো সমস্তে কহছন তো সখা মহাদেবঙ্কর যেন্তা তাঙ্কর লিঙ্গরে বেল পত্র চড়াছন, তো আমার শরীরে ভগবান হেন্তা গোটে পত্র দেইছন, পত্র দেইছন কর পত্র, তাকে কহছন কর পত্র, যদি যে কোনসে মন্দির হয় সখা কি যে কোনসে উৎসব প্রোগ্রাম হয় যদি তালি টিকে বজে দেব বহুত শুভ আসি, শুভ আসি, শুভ আসি, আর কানে আসি জানিছ, আসি তালি বজাবা দ্বারা নিজের 64 ব্যাধি রোগ খণ্ডন হয়ে যাসি, পাপ অংশ মানে কমি যিবা এবং পুণ্য অংশ বড়ি যায়, আর তার ঝুমরা বালক ফের নে ঝুমরা হে হয় সখা ঠিক ভালো, যাকে ঝুমরা লাগছিব ওই ফাকি যিবা, ফাকি যিবা, সেতি লাগি ভগবানঙ্গ চরণরে 2 মিনিট লাগি তালি টিকে বজে করি হে প্রভু হরি নাম বল, হ্যাঁ মনটা শুদ্ধ হইবা সখা, অমৃত করব ই গোবিন্দ 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 মহাদেবঙ্কর জন্ম বিবরণী টিকে কহমা, তো প্রথমে কানা কহসন কানা কহসন।